বন্ধুরা, আমি রোহিণী। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 21শে জুলাই দিন মঙ্গলবার, মেষ থেকে মীন প্রত্যেকটি রাশির কেমন কাটবে। সূর্যোদয় সকাল 5টা 3 মিনিটে আর সূর্যাস্ত ঠিক সন্ধ্যে 6টা 22 মিনিটে। রাহু কালাম পড়েছে দুপুর 3টে 3 মিনিট থেকে বিকেল 4টে 42 মিনিট পর্যন্ত। আর অভিজিৎ মুহূর্ত থাকবে সকাল 11টা 16 মিনিট থেকে দুপুর 12টা 10 মিনিট পর্যন্ত। মেষ রাশি, দিনটি মানসিকভাবে দৃঢ় থাকবেন, প্রতিকূলতাকে প্রতিহত করতে পারবেন। হঠাৎ মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে গৃহগত কারণে, বড় ভাই বোনের সাথে মতানৈক্য, মানসিক কষ্ট বৃদ্ধি পেতে পারে। জমি সংক্রান্ত ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আজকের দিনে সাফল্য থাকবে। ব্রাহ্মণ ক্রয়ের ক্ষেত্রে শুভ যোগাযোগ পাবেন। দাম্পত্য জীবন শুভ থাকবে। জীবনসঙ্গীর মনের ইচ্ছাকে আজকের দিনে কদর দিতে শিখুন। সরকারি কর্মজীবনে উন্নতি থাকবে। কর্মস্থানে হঠাৎ মানসিক কষ্ট পাবেন মহিলা সহযোগীর দ্বারা। বেসরকারি ক্ষেত্রে দিনটি শুভ কাটবে, আয় বৃদ্ধির সম্ভাবনা। ব্যবসায় বিশেষ লাভ পাচ্ছেন বিল্ডিং মেটেরিয়ালসের যারা ব্যবসা করেন। কালো তিলের সাথে ডাল মিশিয়ে কালো পাখিদেরকে খাওয়ান, আজকের দিনটা শুভতা দেখা দেবে আপনাদের জীবনে। মেষরাশি, দিনটি কর্ম ভাগ্যের পুরো সাপোর্ট পাচ্ছেন, শুভ কোনো খবর আজকের দিনে পাবেন। ভাতৃস্থানীয় কারোর ব্যাপারে আজকের দিনে হস্তক্ষেপ করবেন না, তাতে কিন্তু মানসিক কষ্ট পেতে পারেন। ছোটোখাটো যাত্রা আজকে ঘটার সম্ভাবনা রয়েছে আজকের দিনে। দাম্পত্য জীবন শুভ কাটবে। গুণী লোকের মার্গদর্শন আজকের দিনে আপনি পাচ্ছেন। সরকারি ক্ষেত্রে ভালো কাটবে। কর্মক্ষেত্রে কাউকে ধার দেবেন না। উঁচু পোস্টের কর্মচারীদের ব্যবহারে আপনি আজকে কষ্ট পেতে পারেন। বেসরকারি ক্ষেত্রে আপনার কর্মগুণের প্রশংসা বাড়বে। ব্যবসায় ভাগ্যোন্নতি শুভযোগ রয়েছে। অসত্য গাছে আজকের দিনে জল ডালুন। মিথুন রাশি, মিশ্র ফল লাভ করবেন আজকের দিনে। পৈতৃক সূত্র ধরে বা ইন্স্যুরেন্সের মাধ্যমে লাভ নির্দেশ করছে। জীবনসঙ্গীর কোনোভাবে লাভ ঘটার সম্ভাবনা রয়েছে। শ্বশুর বাড়ির লোকজনের সাথে সম্পর্কে উন্নতি দেখা দেবে। ধার্মিক ব্যাপার নিয়ে আলোচনা করবেন আজকের দিনে। চেস্ট, পা, রক্ত রিলেটেড বা পেট রিলেটেড কোনো সমস্যা দেখা দিতে পারে আজকের দিনে। রাগ কন্ট্রোল করতে হবে মিথুন রাশির জাতক জাতিকাকে। রেইকি, মেডিটেশন, গুপ্ত বিদ্যার সাথে যুক্ত ব্যক্তিদের উন্নতি থাকবে। সরকারি ক্ষেত্রে ভাগ্যোন্নতির পথে স্ট্রাগল, ওয়ার্ক প্রেশার বৃদ্ধি পাচ্ছে। বেসরকারি ক্ষেত্রে যোগাযোগ পাবেন, সহযোগীর সাথে তর্কও ঘটতে পারে আজকের দিনে। বেসরকারি কর্মচারীরা কারোর কথা শুনে কোনো ডিসিশন নেবেন না। ব্যবসায় যারা লোহা রিলেটেড ব্যবসা করেন বা মাটির তলার কোনো প্রোডাক্টের সাথে যুক্ত ব্যবসাদার, তাদের উন্নতি আজকের দিনে। গণেশজির পুজো দিন আর শনি মন্দিরে সন্ধেবেলায় তেল দান করুন। কর্কট রাশি, প্রতিদ্বন্দ্বিতা বৃদ্ধি পাবে আজকের দিনে। অন্যের কথার দ্বারা বা বাইরের ইনফ্লুয়েন্সের কারণে আজকে চিন্তা বাড়িয়ে তুলবেন কর্কট রাশির জাতক জাতিকা। জীবনসঙ্গীর উন্নতি থাকবে, হঠাৎ লাভও রয়েছে জীবনসঙ্গীর। দু চাকা যারা চালান কর্কট রাশির জাতক বা জাতিকা, তারা কিন্তু সাবধানে রাস্তাঘাট চলাচল করুন। দু চাকায় সাময়িক কোনো বিপদ ঘটতে পারে। গৃহস্থ জীবন মধ্যম কাটবে, দাম্পত্য জীবন শুভ। সরকারি ক্ষেত্রে চিন্তা বৃদ্ধি পাচ্ছে, সমস্যা থাকবে কর্মজীবনে। বেসরকারি ক্ষেত্রে আর্থিক উন্নতি পাবে, কিন্তু ম্যানেজমেন্ট বা অনলাইনের মাধ্যমে যারা কর্ম করেন তাদের কিন্তু আজকের দিনে কিছু সমস্যা দেখা দেবে। ব্যবসায় লাভ থাকবে, বিশেষ করে মাটির তলার প্রোডাক্টের যারা ব্যবসাদার তাদের কিন্তু লাভ রয়েছে। সাথে লাভ থাকবে লোহার ব্যবসাদারদের। হনুমান চল্লিশা পাঠ করুন এবং হনুমানজি চরণ থেকে শুরু করে সমস্ত গায়ে সিঁদুর লাগান, মেটে সিঁদুর, শুভ ফলে বৃদ্ধি ঘটবে। সিংহরাশি, ব্যয় বৃদ্ধির সম্ভাবনা প্রবল থাকছে আজকের দিনে। সাবধানে যে কোনো জায়গায় অর্থ বিনিয়োগ করুন। সিংহরাশি, আজকের দিনে শরীর নিয়ে সচেতন থাকতে হবে। দীর্ঘমেয়াদী কোনো রোগ আজকের দিনে দেখা দিতে পারে। কোনো বিবাদে জড়াবেন না, তাতে কিন্তু আপনারই ক্ষতি হবে। শত্রু আজকে আপনাকে বিব্রত রাখবে। দাম্পত্য জীবনে সাময়িক অশান্তি থাকবে অথবা জীবনসঙ্গী শরীর নিয়ে চিন্তা পেতে পারেন, বাড়তে পারে। সরকারি কর্মজীবনে ট্রান্সফার বা উঁচু কর্মীদের দ্বারা কর্মচাপ বৃদ্ধি। বেসরকারি ক্ষেত্রে আজকের দিনটা ঠিকঠাক থাকবে, কিন্তু বেসরকারি কর্মচারীদের খরচ বৃদ্ধি পাচ্ছে আজকের দিনে। কাউকে ধার দেবেন না বেসরকারি কর্মচারীরা। ব্যবসা আজকের দিনে লাভ খুব কম পাবেন।
আজকে অবশ্যই হনুমানজি মন্দির দর্শন করুন এবং মন্দিরে বসে হনুমান চল্লিশা পাঠ করুন। কন্যা রাশি, দিনটা শুভতাপূর্ণ থাকবে। যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশন ইন্টারভিউতে সাফল্য পাচ্ছেন। আইনি সমস্যা থাকলে তাতে জয় পাবেন। মনিটারি গেন আজকের দিনে দেখতে পাবেন। লটারি কাটুন, নিশ্চিত লাভ, শেয়ারেও লাভ পাচ্ছেন। শিল্পী এবং ক্রীড়ার সাথে যুক্ত লোকেদের আজকের দিনে উন্নতি থাকবে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন শুভ কাটছে, সন্তানের সান্নিধ্য পাচ্ছেন। সরকারি কর্মজীবনে শত্রু পরাস্ত হবে। কর্মক্ষেত্রে আপনার কর্মদক্ষতার জন্য সম্মানপ্রাপ্তি, অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। বেসরকারি ক্ষেত্রে দিনটি শুভ কাটবে। ব্যবসায় লাভ, পার্টনারশিপ ব্যবসায় লাভ রয়েছে। আজকে কালো কাজল বা সুরমা যে কোনো শনি মন্দিরে দান করুন। তুলা, দিনটি মধ্যম পরিস্থিতির মধ্যে থাকবে। কর্মক্ষেত্রে আজকে দক্ষতা বেশি দেখাতে হবে, তবেই সুনাম পাবেন। শিল্পী বা ক্রিয়েটিভ লোকেদের কিছুটা উন্নতি রয়েছে। গৃহ পরিবেশ ভালোই কাটবে, তবে মাতৃস্থানীয় কারোর সাথে সাময়িক বিরোধ হতে পারে। সন্তানের সাথে সম্পর্ক ভালো কাটবে। জীবনসঙ্গীর সাথেও সম্পর্ক আজকে ভালো কাটবে, তবে সাময়িক তর্ক বিতর্ক ঘটতে পারে। সরকারি ক্ষেত্রে সম্মান বৃদ্ধি পাবে। নিচু পোস্টের কর্মীদের আজকের দিনে বিশ্বাস করবেন না। বেসরকারি ক্ষেত্রে ভালো মন্দ দুটো মিলিত পরিস্থিতি আজকে দেখতে পাবেন। ব্যবসায় লাভ থাকবে। ব্যবসায় নতুন কিছু সংযোজন করতে চাইবেন তুলারাশির জাতক জাতিকারা। আজকে মিডিল ফিঙ্গারে কালো সুতো বেঁধে একমালা শনির নাম ওম সাম শনিশ্চরায় নাম পাঠ করে তবে কর্মের উদ্দেশ্যে যান। বৃশ্চিক রাশি, আজকের দিনটা ভাগ্যোন্নতি এবং শুভ যোগাযোগে বৃদ্ধি ঘটছে। গৃহে কোনো ধার্মিক অনুষ্ঠান ঘটবে। মাতা পিতার আশীর্বাদ আজকের দিনে পাচ্ছেন, সাথে ছোট ভাই বোনের সাপোর্ট রয়েছে। ম্যানেজমেন্ট, আইটি বা ব্যাংকিংয়ের সাথে যুক্ত লোকেদের আজকের দিনে কিন্তু উন্নতি থাকবে। কর্মসূত্রে যাত্রা ঘটতে পারে। প্রতিবেশীর সাথে হঠাৎ বিবাদ ঘটতে পারে আজকের দিনে। সরকারি কর্মজীবন মধ্যম কাটবে। ওয়ার্ক প্রেশার বৃদ্ধি পাবে। নিচু পোস্টের কর্মচারীদের কারণে মন অশান্ত হতে পারে। বেসরকারি ক্ষেত্র ভালো থাকবে। কর্মসূত্রে যাত্রা বৃদ্ধি পাচ্ছে। ব্যবসায় লাভ দেখবেন ও ভাগ্যোন্নতির যোগ রয়েছে। সর্ষের তেল কোনো মন্দিরে আজকের দিনে দান করুন। ধনুরাশি, আজকের দিনটা হঠাৎ প্রাপ্তি ঘটার সম্ভাবনা তৈরি করছে। আত্মীয়ের ব্যবহারে কিন্তু মানসিক কষ্ট বৃদ্ধি পাবে। যাত্রার দ্বারা আঘাতের সম্ভাবনা রয়েছে। আর যারা দুচাকা চালান তারা কিন্তু খুব সাবধানে। মায়ের শরীর নিয়ে চিন্তা পারবে। প্রতিবেশী বা ছোট ভাই বোনের সাথে বিরূপ পরিস্থিতি আজকের দিনে ঘটতে পারে। টেলিফোনিক বার্তালাপ আজকের দিনে কম করুন। টেলিফোনিক বার্তালাপের মাধ্যমে হঠাৎ কোনো বিতর্কের মধ্যে পড়ে যেতে পারেন। দাম্পত্য জীবন মধ্যম কাটবে। জীবনসঙ্গীর আর্থিক উন্নতি রয়েছে। সরকারি ক্ষেত্রে কোনো খাতে আয় বৃদ্ধির সম্ভাবনা। বেসরকারি ক্ষেত্রে আজকের দিনে অপযশ রয়েছে। আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র ঘটতে পারে এবং আপনার ছবি নষ্ট করে দেওয়ার চেষ্টা চলবে। ব্যবসায় লাভ বৃদ্ধির সম্ভাবনা। আজকের দিনে কয়লার টুকরো, আটটি কয়লার টুকরো প্রবাহিত জলে ভাসিয়ে দিন। মকর রাশি, দিনটি শুভ ফলের বৃদ্ধি ঘটবে। কনফিডেন্স বৃদ্ধি পাচ্ছে। আর্থিক জীবনে উন্নতি দেখা দেবে। পারিবারিক জীবন ও দাম্পত্য জীবন দুটোই শুভ থাকছে। অবিবাহিতদের বিয়ের সম্ভাবনা প্রবল। বিবাহিত জীবনে তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ ঘটতে পারে। সরকারি জীবনে কোনো ভুল বা কোনো লোকের বুদ্ধি বা পরামর্শ আপনার ক্ষতি হবে। আজকের দিনে কর্মক্ষেত্রে কোনো ভুল করে ফেলতে পারেন। বেসরকারি ক্ষেত্রে আর্থিক উন্নতি। ব্যবসায় আজকের দিনে লাভ থাকবে এবং ব্যবসাদাররা আজকের দিনে ভালো খবর পাচ্ছেন। আজকের দিনে বাড়ি থেকে ঠিক 7 কিলোমিটার দূরে কোনো শনি মন্দিরে সর্ষের তেল দান করুন। কুম্ভ রাশি, দিনটা সজাগ এবং সাবধানে কাটাতে হবে। লেনদেনের ব্যাপারে বিশেষ করে সাবধানতা অবলম্বন করতে হবে, তা নাহলে আর্থিক লোকসান রয়েছে। কোনো বিবাদের ঘটার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে বিবাদের জড়ালে আপনারই ক্ষতি হবে। দাম্পত্য জীবন বা জীবনসঙ্গী শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে। জীবনে গোপন শত্রুতা আজকের দিনে দেখতে পাবেন, আর সেই শত্রুতা থেকে সাবধানে থাকুন। মাইগ্রেন, চেস্ট বা পায়ের কোনো সমস্যা বৃদ্ধি পেতে চলেছে। সরকারি ক্ষেত্রে দিনটি খুব একটা ভালো কাটবে না।
বেসরকারি ক্ষেত্রে অপমান হওয়ার সম্ভাবনা রয়েছে, ব্যবসায় লাভ কম থাকবে। আজকের দিনে কুম্ভ রাশির জাতক জাতিকা হনুমান চল্লিশা পাঠ করুন। মীন রাশি, দিনটি মানসিক উদ্দীপনা বৃদ্ধি পাবে, আপনার রোমান্টিক নেচারও বৃদ্ধি পাবে, বন্ধু বান্ধবের সঙ্গে আমোদ প্রমোদ সময় কাটাবেন, সন্তানের সাথে বন্ডিং ভালো থাকবে, দাম্পত্য জীবন শুভ, আমোদ প্রমোদের তো ব্যয় বৃদ্ধি পাবে, লটারি এবং শেয়ারে লাভ রয়েছে। সরকারি কর্মচারীদের আজকের দিনে উন্নতি থাকবে, বেসরকারি কর্মচারীদের আজকে স্ট্রাগল বৃদ্ধি পাবে, ব্যবসায় লাভের পরিস্থিতি থাকবে। আজকে একটি হলুদের গাঁট যে কোনো হলুদ কাপড়ে বেঁধে নিজের সঙ্গে রাখার চেষ্টা করুন, এতে শুভ ফলের বৃদ্ধি ঘটবে। আজকের রাশিফল এখানেই শেষ করলাম। আর রাশিফল ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।